এই যে আমলিক সরকার 2009 তে ক্ষমতা আসার পর ওয়াশা আপনি আমি ঢাকা শর্মা ব্যবহার করি ওয়াশার পানির দাম বাড়িয়েছে তারা 14 বার অথচ এই 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 যে 2020-21 বছরও তারা 49 কোটি 64 লাখ টাকা ব্যবসা করেছে এক আবার কিন্তু আপনি শুনতেছেন যে ওয়াশার পানির দাম বাড়াবার একটা পরিকল্পনা করছে অথচ একজন কর্মকর্তার জন্য এটা হচ্ছে তাকে 13 বার এক্সটেনশন দাও 13 বছর সে দায়িত্বে আছে তার বেতন মাসে 7 লাখ টাকা প্রায় 7.5-7 লাখ টাকা তাকে দেওয়া হচ্ছে কেন এটা দরকার কেন জনগণের দৃষ্টিটা কি আপনার জনগণ কি ভাবতে পারে যে একটা লোকের স্বেচ্ছাচারিতার জন্য আপনি 14 বার দাম বাড়াবেন আপনার ব্যবসা করার পরও আপনি তারপরও দাম বাড়াবেন কেন এই আমাদের প্রশ্ন কিন্তু এখানে আপনি তো এখানে জনগণকে রিলিফ দিতে পারেন আপনি আরেকটা জিনিস দেখেন যে আপনি আরেকটা বলেন যে সরকারের অর্থনৈতিক সমীক্ষা যে 2014 থেকে 2021 পর্যন্ত বিদ্যুৎ ক্ষেত্রে তারা 43,147 কোটি টাকা ব্যবসা করেছে বিবিসি এর সাথে আরও যোগ আছে যে ভ্যাট এবং ট্যাক্সে আরও 9 থেকে 10 হাজার কোটি টাকা ব্যবসা করছে তাইলে আপনার মনে করেন কত বাজে 43,000 আরও 10,000 53 কোটি টাকা এখন আপনি তো জনবান্ধব আপনি তো মানে আমি বিশ্বাস করতে চাই যে যারা ক্ষমতায় আছে এরা তো জনগণের দল আওয়ামী লীগ জনগণ কেন্দ্রিক রাজনীতি করে বিএনপি জনগণের করে তো জনগণের লক্ষ্য রাখ তারা যখন আপনি 43,000 কোটি টাকা আপনি ব্যবসা করছেন আপনি ব্যাট ট্যাক্স বাদ দিলে কিন্তু জনগণ 10,000 কোটি টাকা থেকে বেঁচে যায় সরকারের সেই পরিকল্পনা কোথায় বরং আমরা দেখি আবারও বিদ্যুতের দাম বাড়ানোর জন্য তারা গণশুনানি করছে এই যে আপনার যে কথাটি জনাব হারুন বলেছেন যে আপনি দেখেন যে ব্যবসায়ীরা দাবি করেছে যারা লঞ্চ মালিক টেলিকেরা ধর্মঘট করে 65 টাকার ডিজেল আপনি 80 টাকা করে দিয়েছে কেন আপনার দায়িত্ব কি আপনার যদি হ্যাঁ একটা আপনার একটা যে কোনো স্টক হোল্ডার আপনাকে ডিমান্ড করতেই পারে আপনার তো একটা মিনিমাইজ করার কথা আপনি তারা 80 টাকা ডিমান্ড করলে আপনি 80 টাকা তাদেরকে মেনে নিলেন আমাদের প্রশ্নটা তো এখানেই সরকার কি জনবান্ধব না সরকার তার নিজের সিন্ডিকেটকে সহায়তা করার জন্য এই কাজগুলি করছে আমরা এইটাকেই সিন্ডিকেট বলছি এই যে তৈলিক বৃদ্ধি যারা এরা সিন্ডিকেট এই যে বিদ্যুতের ক্ষেত্রে আপনার রেন্টাল কুইক রেন্টাল আজকে বাংলাদেশে আপনি আজকে যদি আপনি দেখেন যে আমাদের ডিমান্ড 14,000 মেগাওয়াট আপনি কেন 24,000 মেগাওয়াট উৎপাদন করেন কারণ ওই যে রেন্টাল 24,000 মেগাওয়াট উৎপাদন না 24,000 ক্যাপাসিটি আছে আমাদের উৎপাদন হয় না উৎপাদন না হলে আপনাকে ওই যে ক্যাপাসিটি পেমেন্টের আওতায় আপনাকে প্রতি বছর 9 থেকে 11 কোটি 11,000 কোটি টাকা আপনাকে পেমেন্ট করতে হচ্ছে আপনি তাদের সাথে চুক্তি এটা আপনি বিদ্যুৎ নিতে পারেন বা না পারেন আপনাকে তাদের টাকা দিতে হবে জনগণের ভোটে যদি নির্বাচিত হয় তার একটা দায়বদ্ধতা জনগণের প্রতি থাকে কিন্তু আওয়ামী লীগ সরকার তো জনগণের ভোটে নির্বাচিত হয় না যার জন্য তো কোনো দায়বদ্ধতা নেই আমি কি একটা নর্মাল হিসাব দিই আপনার সরকার প্রতি বছর এই চালের যাতে শর্ট না পড়ে তার জন্য কিন্তু ওই ক্রয় করে যে মিল মালিকদের কাছে গত বছর প্রায় 80টি মিল মালিক তারা একটা এক ছটা চাল গভর্নমেন্টের কাছে দেয়নি তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছে বরং আমাদের যিনি খাদ্যমন্ত্রী না আছে উনি কিন্তু চাল ব্যবসায়ী অথচ তাদের কাছে কিন্তু চাল আমদানি করতে পারে নাই আর আরেকটি কথা বলছে হ্যাঁ উন্নয়ন তো হবেই আমরা উন্নয়নের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ওই যে কথাটি বলছে যে পদ্মা সেতু এসে কত মূল্য দিয়েছেন পদ্মা সেতু আমি একটা ফ্যাক্ট আপনাকে বলি পদ্মা সেতুর চতুর্দিকে যে জমি কেনার জন্য মানে 1,500 কোটি টাকার জমি কেটেছে পদ্মা সেতু হয়ে গেলে তার কোনো কার্যকারিতা নেই তাহলে আপনি কেন এই 1,500 কোটি টাকা এখানে ব্যয় করেছেন অথচ বাংলাদেশে এক্সাম্পল আছে যে যমুনা সেতু যখন কাজ করে তখন ভাড়া নিয়েছে যে আমি এতদিন আপনার জমি ব্যবহার করব এত টাকা আপনি পাবেন পরে মালিকরা জমি ফেরত নিয়ে গেছে কিন্তু এখানে আপনি ডাইরেক্ট ক্রয় করেছেন অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আপনি 1,500 কোটি টাকা আপনি তাদেরকে বোনাস দিয়েছেন এই প্রশ্ন তো আমরা করতেই পারি জমি কি সব আওয়ামী লীগের নেতা কর্মীদেরই যেখানে হবে আগে ওই জায়গা নির্ধারণ করে জনগণের কাছ থেকে ওই জমি কিনে 365 কোটি টাকা হাতিয়ে নেন এটা অভিযোগ কিন্তু এটা প্রমাণ তো কেউ দিতে পারে না শিক্ষামন্ত্রী অস্বীকার করেছে না এটা তো সব জায়গায় তদন্ত হচ্ছে